প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করব তোমরা সকলে ভালো আছো। আজকে আমাদের পরিবেশে আমরা একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি, সেটা হলো পরিবেশ, খনিজ সম্পদ ও শক্তি সম্পদ। শুনেই নিশ্চয়ই প্রথমে মনে হচ্ছে খনিজ সম্পদটা আবার কি? খনি থেকে প্রাপ্ত সম্পদ। খনি কি? তার মানে মাটি খুঁড়ে মাটির তলা থেকে, অর্থাৎ ভূগর্ভ থেকে যে সম্পদ, যে জিনিস আমরা পাই, সেটাই হলো খনিজ সম্পদ। আচ্ছা, তোমরা কি কোনো খনিজ সম্পদের নাম জানো? বাহ, ঠিক বলেছ তো, কয়লা। হ্যাঁ, কয়লা একটা খনিজ সম্পদ। ভারতে প্রাপ্ত এই খনিজ সম্পদকে আবার দুভাগে ভাগ করা যায়, এক ধাতব খনিজ আর দুই অধাতব খনিজ। চলো তাহলে কিছু ধাতব ও অধাতব খনিজের আকরিকগুলো দেখে নিই। আকরিক লোহা, আকরিক তামা, আকরিক রূপা, আকরিক সোনা, আকরিক অ্যালুমিনিয়াম, আকরিক ম্যাঙ্গানিজ ইত্যাদি। অধাতব কয়লা, পেট্রোলিয়াম, চীনামাটি, চুনাপাথর ইত্যাদি। খনি থেকে প্রাপ্ত এই সকল আকরিক পদার্থকে পরিশোধনের মাধ্যমে ব্যবহার্য পদার্থে পরিণত করা হয়। এবার আসছি শক্তি সম্পদের কথায়। কোনো দেশের শক্তি সম্পদ বলতে সাধারণত সেই দেশের বিদ্যুৎ শক্তিকেই বোঝায়। আমাদের বর্তমান সভ্যতা বিদ্যুতের ওপর দারুণভাবে নির্ভরশীল, এই জন্যই বর্তমান যুগকে বিদ্যুৎ যুগও বলা হয়। চলো তাহলে দেখে নিই শক্তি সম্পদের উৎসগুলো কী কী। শক্তি সম্পদের এই উৎসগুলির মধ্যে কিছু উৎস কিন্তু খনিজাত, যেমন কয়লা, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল। আবার এই যে পারমাণবিক শক্তি, এটা কিন্তু আসলে ইউরেনিয়াম, থোরিয়াম প্রভৃতি তেজস্ক্রিয় খনিজ পারমাণবিক পদার্থ থেকেই বিদ্যুৎটা তৈরি করা হয়। খনিজাত পদার্থ সম্পূর্ণরূপেই প্রাকৃতিক, মানুষ এগুলো সৃষ্টি করে কখনোই খনিতে প্রবেশ করাতে পারবে না, তাই এগুলো একদিন না একদিন ফুরিয়ে যাবে। তাই বিদ্যুৎ তৈরির জন্য শুধুমাত্র খনিজ শক্তির ব্যবহার শক্তি সংকটের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই শক্তি সংকট থেকে মুক্তি পাওয়ার জন্যই বেছে নেওয়া হয়েছে কিছু অপ্রচলিত শক্তির উৎসকে, অর্থাৎ যে শক্তি উৎসগুলোকে আগে কখনো বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা হয়নি বা ব্যাপকভাবে প্রচলিত ছিল না, সেই ধরনের শক্তির উৎসগুলোকেই বলা হচ্ছে অপ্রচলিত শক্তির উৎস। যেমন সৌরশক্তি, জৈব গ্যাসের শক্তি, জোয়ারভাটার শক্তি, বায়ুশক্তি ইত্যাদি। দ্রুত হ্রাসমান খনিজ শক্তি উৎসগুলোর ওপর সম্পূর্ণরূপে নির্ভর না করে বর্তমানে খনিজ শক্তি ছাড়া অন্য যে বিকল্প শক্তিগুলো, যেমন জলবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ, হাওয়া কল, বায়োগ্যাস, জোয়ারভাটার শক্তি ইত্যাদি শক্তিগুলোকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, এর ফলে প্রাকৃতিক সম্পদ নিঃশেষিত হওয়ার সম্ভাবনা যেমন কমে যাচ্ছে, ঠিক তেমনই পরিবেশ দূষণের মাত্রাও অনেক কম হচ্ছে। কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, ইউরেনিয়াম ইত্যাদি তেজস্ক্রিয় পদার্থ, এগুলো দিয়ে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে অনেক বিষাক্ত পদার্থ নির্গত হয়, যা পরিবেশকে দূষিত করে। তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প নির্গত হয়। এছাড়াও নাইট্রাস অক্সাইড, সালফারের অক্সাইড এই জাতীয় দূষিত গ্যাসগুলো নির্গত হয়। নাইট্রোজেন ও সালফারের অক্সাইড সমূহ গ্যাসগুলো কিন্তু অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। অ্যাসিড বৃষ্টি মাটিকে অম্ল করে দিচ্ছে, ফলে মাটির উর্বরতা শক্তি নষ্ট হচ্ছে। আর সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জলজ জীবেরা। অ্যাসিড বৃষ্টি জলের পিএইচ ব্যালেন্স নষ্ট করছে, এর ফলে জলে বসবাসকারী জীবেরা, অর্থাৎ উদ্ভিদ, প্রাণী, তাদের অস্তিত্ব বিপন্ন হচ্ছে। প্রচুর মাছ হারিয়ে যাচ্ছে, মারা যাচ্ছে তারা। তাই বিদ্যুৎ উৎপাদনের জন্য
অচিরাচরিত বা অপ্রচলিত শক্তি উৎসগুলো ব্যবহারের ব্যাপকভাবে প্রচেষ্টা চলছে। এই অপ্রচলিত শক্তি উৎসগুলো ব্যবহারের অসুবিধা কি কি হতে পারে ভাবো, খাতায় লিখে ফেলো। এতক্ষণ শক্তি সম্পদ নিয়ে, আবার খনিজ শক্তি সম্পদ নিয়ে অনেক আলোচনা হলো। তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে এই যে খনিজ শক্তি সম্পদ, কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এগুলো কিভাবে সৃষ্টি হয়েছে। চলো তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে দেখে নেওয়া যাক কয়লা কিভাবে সৃষ্টি হয়েছে। লক্ষ লক্ষ বছর আগে কয়লা সৃষ্টি হয়েছে। সেই সময় পৃথিবী কিন্তু ছিল বনভূমি পূর্ণ। কোনো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অথবা স্বাভাবিক মৃত্যুতেই গাছপালা মারা যাওয়ার পর তারা ভূপৃষ্ঠের ওপরেই পড়ত। এইভাবে স্তরে স্তরে গাছপালাগুলো ভূপৃষ্ঠের ওপরে জমতে থাকে। দীর্ঘদিন ধরে এইভাবে জমতে জমতে নিচের স্তরের ওপর ভূপৃষ্ঠের চাপ এবং তাপ বৃদ্ধি পেতে থাকে। অক্সিজেনের অনুপস্থিতিতে ভূগর্ভের চাপে এবং তাপে ক্রমেই সেটা কঠিন হয়ে কয়লার রূপ নেয়। কয়লার মূল উপাদান হলো কার্বন। কার্বনের উপস্থিতি অনুসারে কয়লাকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। সবথেকে উৎকৃষ্ট মানের কয়লা হলো অ্যান্থ্রাসাইট। এতে কার্বনের পরিমাণ 90-95%। 2 নম্বর বিটুমিনাস, মধ্যম শ্রেণীর কয়লা। কার্বনের পরিমাণ 50-85%। লিগনাইট, তৃতীয় শ্রেণীর কয়লা। কার্বনের পরিমাণ 35-50%। এবং সর্বশেষ হলো পিট কয়লা, সবচেয়ে খারাপ জাতের কয়লা। এতে কার্বনের পরিমাণ অনেকটাই কম, 30-35%। চলো তাহলে এবার পেট্রোলিয়াম কিভাবে সৃষ্টি হয়েছে দেখা যাক। কয়লা সৃষ্টির কারণ এবং পেট্রোলিয়াম সৃষ্টির কারণ প্রায় একই। খালি ধরা হয় যে পেট্রোলিয়াম সম্ভবত সামুদ্রিক জীবেদের শরীরের থেকে সৃষ্টি হয়েছে। সামুদ্রিক জীবেরা সাধারণভাবে কারণে অথবা কোনো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মৃত্যুর পর তারা ভূগর্ভের চাপা পড়ে গেছে। লক্ষ লক্ষ বছর ধরে ভূগর্ভের চাপে এবং তাপে তাদের শরীরের যে পচনশীল অংশ সেটা নষ্ট হয়ে গেছে, এবং যেটা অপচনশীল অংশ সেটা একটা থকথকে তরল পদার্থে পরিণত হয়েছে, যাকে পেট্রোলিয়াম বলছে। খনি থেকে প্রাপ্ত এই পেট্রোলিয়ামকে পরিশোধনাগারে পাঠানোর পর সেখান থেকে কেরোসিন, পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি তৈরি হয়। তোমরা চার্টটা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। আজ কিন্তু আমরা খনিজ সম্পদ, শক্তি সম্পদ, চিরাচরিত শক্তি, অচিরাচরিত শক্তি এবং জীবাশ্ম জ্বালানির সৃষ্টি সম্পর্কে অনেক কিছু জানলাম। তোমরা অধ্যায়টি কিন্তু খুব ভালো করে পড়বে। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।